ওয়া মাহাল্লুহাল কালবু, নিয়তের স্থান হচ্ছে কলব, হৃদয়। ফালা ইয়াহতাজু ইলা তালাফুজি বিহা, সুতরাং নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, শুধু প্রয়োজন নেই না, হ্যাঁ, কারণ এই কথাটি অনেক আমাদের দেশের বক্তারা খুব চালাকির সাথে বলে, হ্যাঁ হুজুর নিয়ত করতে হবে না, হবে না, হ্যাঁ বক্তা সাহেব বলছে, কিন্তু নিয়ত করার দরকার নেই। একজন উত্তর দিল নিয়ত করার দরকার নেই, আর একজন উত্তর দিল নিয়ত করা জায়েজ নয়, দুটো এক কথা না দুই কথা? দুই কথা, কেমন করে দুই কথা বুঝেন? কারণ না হইলে বুঝবেন না, ভেঙে না বুঝলে। নিয়ত করার দরকার নেই, দরকার নেই, কিন্তু আমি একটু ভালো মনে করে করে নিলাম, চলে না? চলে না, দরকার নেই, কিন্তু নাজেজ তো নয়, আমি তার গুনাহ করে দিলাম। যেমন আপনাকে কেউ বলছে যে একটু চা খেয়ে নেন, বলছে চা খাওয়ার দরকার নেই, তাই না? চলেন খাবারটা খেয়ে নেন আমার সাথে, বলছে না ভাই খাবার দরকার নেই আমার। তারপরেও যদি কেউ জোর জবরদস্তি করে তো খান কি খান না, তার মানে খাওয়া যাবে না, গুনাহ করে দিলেন। তাহলে বোঝা গেল যে নিয়ত করার দরকার নেই, যদি বলেন তো জরুরি নয় কিন্তু করা যাবে করলে। এইরকমই আর একটা ভাষা ব্যবহার করে খুব চালাকের সাথে বিদাতি মৌলবী সাহেবের আধা বিদাতিরা, যারা বিদাত নিয়েও চলতে চায় আর কিছু ভালো কথা বলে, কিছু হ্যাঁ বিদাতকে ছাড় দেয়, ওরা বলে নিয়ত করা জরুরি নয়, নিয়ত করার দরকার নেই, এটাও উত্তর ভুল, আর নিয়ত করা জরুরি নয় এটা আরো বড় ভুল। জরুরি নয় মানে ফরজ নয়, কিন্তু করলে তো খারাপ নয়, ভালো, তাই না? যদি আপনি কেউ বললে কি খাওয়া দাওয়া করতে হবে, বলছেন না ভাই খাওয়া দাওয়া জরুরি নয়, তার মানে খেলে চলবে কিন্তু জরুরি নয়, ঠিক না? ঠিক না, ওই রকমই কি না? বুঝতে পারছেন? ভালো করে বুঝেন বিষয়টি। তাহলে সঠিক উত্তর কি? নিয়ত করা জায়েজ নয়, কারণ নিয়ত করা হচ্ছে বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে সুন্নত হইতো, নবী তরিকার নাম সুন্নত, আর নবী ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে ধর্ম নেওয়া হচ্ছে বেদাত। সহজ ভাষায় বেদাত বোঝার জন্য এতটা যথেষ্ট পাবলিকের জন্য, বেদাতের তারিফ সংজ্ঞা, হ্যাঁ বেদাত কাকে বলে ওইসব জানার কোনো দরকার নেই। নবীর রাস্তা দিয়ে যদি ইবাদত করেন এটা হচ্ছে সুন্নাত, আর নবীর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা দিয়ে যদি করেন ওটার নাম হচ্ছে বেদাত। সোজা কথা, তো নিয়ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, তার চার খলিফাও পড়েননি, তার এক কোনো সাহাবিও পড়েননি, এমনকি চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ পড়েননি, তারপরে নিয়ত পড়বেন, এটা সুন্নত হইল না বিদাত হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আপনি এই নিয়তের ধর্ম নিলেন না, অন্য কোন মাধ্যম দিয়ে নিয়েছেন, সুতরাং এটা হচ্ছে বেদাত। বেদাত জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাহলে কি বলতে হবে? নিয়ত নাজায়েজ, জায়েজ নয়, হ্যাঁ নিয়ত হচ্ছে বেদাত আর বেদাত হচ্ছে নাজায়েজ। তাহলে এই কথা কখনো বলবেন না, কারণ অনেকে এরকম উত্তর দেন, আর ওই ওই সব আধা বিদাতি হুজুরদের শুনে শুনে, ভাই নিয়ত করা কোনো জরুরি না, আসল তো এখানে, নিয়ত করা নিয়ত পড়া জরুরি না, ভুল উত্তর। তারপর নিয়ত পড়ার কোনো দরকার নেই, এটা উত্তরও ভুল। জি, তাই বলছেন যে বাল হুয়া বিদআতুন, উচ্চারণ করার প্রয়োজন নেই তো নেই, বরং সেটি হচ্ছে কি? বেদাত। নিয়ত পড়া হচ্ছে, নিয়ত উচ্চারণ করা হচ্ছে বেদাত। তালাফুজ, তালাফুজ মানে হচ্ছে সশব্দে বলা, মানে উচ্চ স্বর বলছেন, আস্তে বলেন আর জোরে বলেন, হ্যাঁ মুখে জবানে বলা, নাওয়াই তো বলেন, অত তো মনে মনেই বলেন, আপনি জিবা নড়িয়ে বলেন, উচ্চারণ করা হচ্ছে কি? বিদাত। কেন বিদাত? লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ত জবান দ্বারা করেননি, মানে পড়েননি, পাঠ করেননি। ওয়ালা আসহাবহু, না তার সাথী সঙ্গীগণ পড়েছেন। তাহলে নিয়ত কেমন করে করতে হবে? বলছেন ফায়া নবী বিকালবিহি, মুসল্লি তার অন্তর দিয়ে নিয়ত করবে, অন্তর দ্বারা কি করবে? নিয়ত করবে, অন্তরে পড়া হয় না। আস সালাত, কিসের? ওই সালাতের, ওই নামাজের, আল্লাতি ইউরিদুহা, যেই নামাজ যেই সালাত সে পড়তে চাইছে।